বিয়ানী বাজারে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলমান সাত দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে বিশেষ এই প্রকল্পের উঠান বৈঠকে উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূরের সভাপতিত্বে ও সহকারী তথ্য সেবা কর্মকর্তা ওয়াহিদা পারভিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বৈঠকে প্রকল্পের বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাম্মদ শিউলি বেগম। বক্তারা নারীদের সচেতন করতে তথ্য আপা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন এই প্রকল্পটি নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের কর্মমুখী করতে সহায়ক ভূমিকা পালন করছে। এখানে মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল, মূলত বিষয় ছিল যে মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই ইতিহাসটা জানা, আমাদের নারী যারা আছে বিশেষ করে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে অগ্রসর হওয়ার জন্য এখানে বিশেষ উঠান বৈঠক, এবং এখানে যারা উপস্থিত ছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এবং আমাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করেছেন। পিছিয়ে পড়া মানুষকে নারী জাগরণের জন্য আসলে বিভিন্ন ইনফরমেশন তাদের মধ্যে দেওয়ার জন্য আসলে এই তথ্য আপা এই প্রোগ্রামটি শুরু করেছেন এবং সারা বাংলাদেশে সেটি হচ্ছে, এবং বাংলাদেশের নারীরা যা পিছিয়ে পড়েছে তারা যাতে বিভিন্ন ধরনের ইনফরমেশন পায়, অসুখ হলে কোথায় যাবে, চাকরির জন্য কোথায় যাবে, স্কুলে ভর্তি হলে কোথায় যাবে, এবং ডাক্তারের জন্য কোথায় যাবে, পুলিশের জন্য কোথায় যাবে, আইন সহায়তা নেবার জন্য কোথায় যাবে, এই সকল বিষয়ে এই তথ্য আপার মাধ্যমে আসলে মানুষকে সচেতন করা হয়। এটা মূল কথা হচ্ছে যে নারী জাতিকে জাগরণ করবার জন্য এই প্রকল্প। তথ্য সেবা কর্মকর্তা জানান প্রতি মাসে তারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক করেন। মেলা উপলক্ষে উপজেলার উদ্যোক্তা নারীদের সরকারি ই কমার্স lalsobuj.com এর সেবা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়েছে, পাশাপাশি তাদের কাজকে আরও উৎসাহিত করতে সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের আজ বিশেষ উঠান বৈঠক ছিল। তো এই উঠান বৈঠকের মূল বিষয় ছিল মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের এই বিষয়টা ছিল, আর পাশাপাশি আমাদের ছিল lalsobuj.com এর মাধ্যমে যে নারীরা স্বাবলম্বী হচ্ছে, আমাদের বিয়ানীবাজার lalsobuj.com যে উদ্যোক্তারা আছে তাদের উৎপাদিত যে পণ্যগুলো আছে তাদের ওই পণ্যগুলো মানে মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছিল, এবং এখানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা কিছুটা সম্মানিত করার চেষ্টা করেছি। বিয়ানীবাজারে তথ্য আপা প্রকল্প দিন দিন জনপ্রিয় হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নারীরা শিক্ষা, চিকিৎসা, আইন, ব্যবসা সম্পর্কে জানার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন। সৈয়দা আখি হক, এবিটিভি।